আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল। দর্শক, আজকে দেখাবো খুব সুন্দর একটি কাস্টমাইজড ড্রেসিং টেবিল, যেটা আমাদের ঢাকা ফার্নিচার বাজারে এর আগে বানানো হয়নি। এই ধরনের বানানো হয়েছে, বাট 80% এই রকম বানানো হয় নাই, ওকে, বাট শুধু শেপটা একরকম। তো দর্শক, প্রোডাক্টটি অর্ডার করেছেন মিস্টার লরেন ভাইয়া, উনি সম্ভবত কক্সবাজারে জব করেন এবং উনি ওনার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, এবং চাঁদপুরে উনি এই প্রোডাক্টগুলো নেবেন ওনার নতুন বাসার জন্য। উনি এই প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করবেন ওনার রুম বেডরুম সেট। শুধু এই প্রোডাক্টটি না, এটার সাথে আরও অনেক কয়টা প্রোডাক্ট আছে, সেগুলোর রিভিউ আসবে। যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করে রাখেন, কাল থেকেই দেখবেন রেগুলার ভিডিও আসা শুরু হয়ে গেছে। প্রতিদিনই ভিডিও আসে, বাট এটার সাথে রিলেটেড যে ভিডিওগুলো, গতকালকের একটা ভিডিও আছে তিন পাল্লার আলমারি, আমি সেটা ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। দর্শক, এই প্রোডাক্টটি কাস্টমাইজ একটি প্রোডাক্ট এবং এটা ড্রেসিং টেবিল। ঠিক স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাই কিন্তু আমাকে পাঠানো হয়েছিল, এবং ভাইয়া প্রায় অনেকদিন যাবৎ আমার সাথে কন্ট্রাক্ট করছিলেন এবং তারপর উনি অর্ডারটা করেছেন, এবং উনি আমাকে বলেছিলেন যে এটা নেবেন হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে, বাট উনি আর্লি প্রোডাক্টটি ডেলিভারি নিতে চেয়েছেন। 26 তারিখ সবে বরাতে ছুটি আছে, সেদিনই আমরা প্রোডাক্টটি চাঁদপুরে ডেলিভারি করব আমাদের পিক আপ দ্বারা, অর্থাৎ পিক আপ যে পিক আপটি আছে এটার খরচ অবশ্য উনি দিয়ে দিচ্ছেন, বেশ কয়েকটি প্রোডাক্ট উনি এটা দিয়ে দিবেন। কারণ হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে সবগুলো প্রোডাক্টের যে খরচটা পড়তো তার চাইতে কিছু কমেই কিন্তু গাড়িতে করে এগুলো পৌঁছে দেওয়া যাবে একদম ওনার বাসায় চাঁদপুর সদরে। যাই হোক দর্শক, এই প্রোডাক্টটি হচ্ছে 6 ফিট হাইট এবং 3 ফিট দৈর্ঘ্য, অর্থাৎ 36 ইঞ্চি দৈর্ঘ্যের একটা ড্রেসিং টেবিল, কাস্টমাইজ ড্রেসিং টেবিল কাম ক্যাবিনেট বলা যায়। কারণ এটার যে মিররটা, অর্থাৎ ড্রেসিংয়ের যে আসল অংশ সেটা হচ্ছে এই মিরর, মেইন আকর্ষণ মিরর। এই মিররটার পেছনে যে পাল্লাটা, এই পাল্লাটা কিন্তু খোলা যায়, এই যে আমি খুলে দিলাম, এই যে ভিতরে ক্যাবিনেট, 7 ইঞ্চির একটা ক্যাবিনেট আছে ভিতরে, 7.5 ইঞ্চির, এবং এখানে 1, 2, 3, 4, 5টা সেলফ দেওয়া আছে, টোটালে 6টা টাক ব্যবহার করতে পারবে নিচে পর্যন্ত। মিডিল থেকে এই জায়গাতে আমরা সকেট দিয়ে, এই যে কোট হ্যাঙ্গারের মতো, এই যে অরিজিনাল এসএস পাইপ লাগিয়েছি, এগুলো কিন্তু অরিজিনাল এসএস পাইপ। এখানে চুড়ি ব্যাঙ্গেলস থাকবে, যে মহিলাদের সাজুগুজু করার যে চুড়ি, আপু বা আন্টিদের, তাদের এই চুড়িগুলো কিন্তু এখানে তারা রাখতে পারবে। এবং এই পাল্লাটি আমরা 4টা সোজা কবজা হ্যাং দিয়ে কিন্তু আটকেছি এসএসের। তো এখানে একটা কথা বলে রাখি একটু বিস্তারিত, অনেকের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে এটা 42 ইঞ্চি করা যেত, বড় করা যেত, এবং ভাইয়া বলেছিলেন যে আমার গ্লাসটা একটু বড় লাগবে, অর্থাৎ এই মিররটা উনি একটু বড় যাচ্ছিলেন। যদিও আমি, আমার হাইট 5 ফিট নয়, তারপরেও আমি মাত্র 1 ফিট দূরে দাঁড়ায় আছি, আমার নিচ থেকে পুরোটা দেখা যাচ্ছে, এবং পাশাপাশি যদি দেখা বলা হয় তাহলে কিন্তু আমাকে কিন্তু ভালো দুজন মিলে কিন্তু দেখা যাবে। সোয়েল একটু এদিকে আসো, এখানে আমি এক পাশে দাঁড়ায় আছি, আমার ডিজাইনার সোয়েলকে যদি আমি আরেক পাশে নেই, এই যে আমাদের দুজনকে কিন্তু 3 ফিট বা 2 ফিট দূর থেকে কিন্তু আরেকটু কাছে যাও, মোটামুটি পুরাটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এই গ্লাসের মাপটা ছিল হলো 18 ইঞ্চি বাই 64 ইঞ্চি, 64 ইঞ্চি নিচ থেকে হাইট, এবং এদিকে আছে 18 ইঞ্চি, এবং যে ছবিটা দেখালাম আমি আপনাদেরকে ঠিক 1 মিনিট 4 সেকেন্ডে দেখবেন যে ছবিটা দেখিয়েছি, যে ছবিটা পাঠিয়েছিলেন লরেন ভাই আমাকে, যদিও ওটার সাথে এটার মিল নাই, মানে মিল আছে 80% মিল আছে, বাকিটা কাস্টমাইজ। যেমন পাশের শোকেসটা, ওখানের এই পারের অংশটা তো কিন্তু হুবহু করা হয়েছে, অর্থাৎ বাম পাশের অংশটা, মিররের সাইডটা হুবহু করা হয়েছে। সেখানে দেখবেন নিচে থেকে কিন্তু অনেকটা অংশ বাদ দিয়ে মিরর দেওয়া হয়েছিল, বাট এটা কিন্তু আমরা পুরোটা দিয়েই দিছি, প্লাস আমরা এখানে বড় করার চেষ্টা করেছি, এই জন্য এই সাইডে আমরা জায়গা ফাঁকা রাখি নাই, কারণ এই পাশে হ্যান্ডেল এবং লক লাগানোর জন্য একটু জায়গা রাখা লাগছে, কিন্তু 18 ইঞ্চিতে ছোটো মনে হচ্ছিলো, তাই আমরা আরও 1 ইঞ্চি বড় করে দিছি জায়গাটা, যে স্কার্টিং ছাড়ার জায়গাটা সেটা আমরা দিই নাই। ওটা দিলেও একরকম সুন্দর লাগতো, এটা আরেক রকম সুন্দর লাগতেছে, এখন বড় করার জন্য নেসেসিটিটা আগে। এখন বলি এটা 42 ইঞ্চি করে তো বড় করা যায়, তো তারপরও কেন দিলাম না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, সবচাইতে বড় যে বিষয় সেটা হচ্ছে একটা জিনিসের মেইন মেজারমেন্ট, ইচ্ছা মতো শুধু বড় করে করলেই হবে না, সৌন্দর্য যেমন হারায় তার ফিটনেসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে এটা 21 ইঞ্চির মধ্যে, এখানে আমি টোটালি বলেছি 36 ইঞ্চি, তার মধ্যে 14 ইঞ্চির মধ্যে আছে এই অংশটা, ড্রয়ার এবং এই শোকেস, বাকি 21 ইঞ্চির মধ্যে আছে হচ্ছে এই পাল্লাটা। এই শোকেসের উপরে কিন্তু একটা স্পট লাইট লাগানো আছে, এলইডি লাইটটা আমি জ্বালিয়ে দিলাম, এই যে, এবং আমার যে পছন্দের সেই এরোপ্লেন এবং আমার যে প্রিয় শোপিস, এগুলা দিয়ে কিন্তু আমি সাজিয়েছি, সবসময় এগুলা দিয়ে সাজাই যখন এই ধরনের সুযোগ পাই। তো যেটা বলছিলাম যে এই 21 ইঞ্চির মধ্যে কিন্তু 4টা কবজা দিয়ে এই পাল্লাটা কিন্তু সেট আছে, যদি এটা 42 করা হয়তো তাহলে এটা বড় করা লাগতো 26 পর্যন্ত, কিন্তু 26 ইঞ্চি, এই যে 5 বা 6 ইঞ্চি বেড়ে গেল, 4 ইঞ্চি বেড়ে গেল, এটার লোড কিন্তু এই পাল্লাটা নিতে পারতো না, পারতো কিন্তু দীর্ঘস্থায়ী হতো না, যদি এটা থেকে 10 ওটা তিক্ত 5, এইরকম
এবং আমি এটা এই কারণে বললাম যে সব কিছুরই একটা নির্দিষ্ট মাপ থাকে। আবার আপনারা বলতে পারেন কবজা কিছু তো বাড়ায় দিলেই হইতো, হ্যাঁ বাড়ানো যাইতো, বাট সেক্ষেত্রে বোর্ডের থিকনেসটা কিন্তু নষ্ট হইতো, ঘন ঘন ফুটা করতে হইতো, ওই ক্ষেত্রেও একটা আলাদা ব্যাপার থেকেই যাইতো নষ্ট হওয়ার জন্য চান্সেস। বাট এখন না, এই যে কোম্পানিগুলো যেটা দেয় এই ছবিতেও কিন্তু 36 ইঞ্চি বাই 72 ইঞ্চি হাইটটা দেওয়া আছে, ডিপ আছে 12, আমরা এই যে ডিপটা, এই যে ডিপটা এটা আমরা 12 দিয়ে দিছি, নিচে দুটা ডোয়ারে এবং উপরে। তো এই মিররটা কিন্তু 4 mm চায়না, ওকে, এবং এটা আমরা 4টা নব দিয়ে আটকিয়েছি, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছি 4টা নব দিয়ে, যেটা খুবই রিস্কি একটা কাজ, কিন্তু আমাদের মিস্ত্রিরা অনেক দক্ষতার সাথে এই কাজটা করে। 10টার মধ্যে আমাদেরও 3টা কিন্তু ভেঙে যায় লাগাতে গিয়ে, আমরা সবসময় দোয়া পড়তে পড়তে এটা লাগাই, যাই হোক তারপরও করতে হয় কাজ। তো এই মিররটা হচ্ছে 19 ইঞ্চি বাই 64 ইঞ্চি, 4 mm চায়না, একটা খুবই, আমি বলতে পারেন যে এটা যদি একমাত্র না ভাঙে লাইফ টাইম ইউজ করতে পারবে, এই মিররের গ্যারেন্টি দিয়েছিলাম আমি। এবং এখানে যে হ্যান্ডেলটা ব্যবহার করা হয়েছে, আগে বলেছি এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, এখানে যে হ্যান্ডেলটা এটা SS এর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, এবং নিচের যে ড্রয়ারটা, এই দুটো ড্রয়ারে আমরা আমাদের যে আমাদের হ্যান্ডেলটা আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করেছি স্টিলের 6 ইঞ্চি, এবং এখানে কিন্তু প্রোটক্স লক দিয়েছি আমরা, ওকে, এবং এই জায়গাতেও প্রোটক্স লক দিয়েছি। তো এখানে টেপ মারা কেন, এখানে তো কোনো ডিজাইন টিজাইন নাই, ডিজাইন না থাকে, আমি তো সব ভিডিওতেই বলি আমরা ডিজাইনের দাম নেই, আমরা গ্লেসের দাম নেই। এই সামনের অংশটা 3-coated গ্লেস করা আছে, দেখুন আমার হাতের শ্যাডো দেখা যাচ্ছে, আর গ্লেসে যেন দাগ না হয় এই জন্য এখানে আমরা এই টেপ দিয়ে আটকে দিয়েছি। সবসময় আমি বলি যে পরবর্তীতে যায় যখন বাসায় নিয়ে যাবেন, সিঙ্গেলে ব্যবহার করার চেষ্টা করবেন, রিং লাগালেও রাবারের রিং লাগাবেন, অথবা একটা এমন রিং ব্যবহার করবেন যেটাতে বাড়ি লেগে কাপড়ে যেটাতে দাগ হবে না, নাহলে কিন্তু এগুলো দাগ হয়ে যায়। আর এখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের লোগো, ঠিকানা, নাম্বার এটা আমরা দিয়ে দিয়েছি এই জায়গায়, এবং উপরেও আমরা একটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ডেড যে স্টিকারটা সেটা দেওয়া আছে। তো এরপরে যেটা বলবো সেটা এই তাকটা 14 ইঞ্চির মধ্যে আছে, এটা তো 21 ইঞ্চির মধ্যে আসেই, এটা আছে 14 ইঞ্চির মধ্যে, এর ভিতরে সেলফ দেওয়া আছে টোটালি 4টা 5টা তাক ইউজ করতে পারবেন, এবং এইটার মাপ হচ্ছে 7 ইঞ্চি করে, এই সেলফের মাপ 7 ইঞ্চি করে, এবং এটা কিন্তু ব্ল্যাক এবং অ্যান্টিকের কম্বিনেশনে করা হয়েছে। ছবি যেটা ছিল সেটা ছিল ব্ল্যাক আর বিস, প্রথমে ভাইয়া ব্ল্যাক আর বিসই চেয়েছিলেন লরেন ভাই, পরে উনি বলেছেন যেহেতু আমার অন্য প্রোডাক্টগুলো সব অ্যান্টিক, লাইট অ্যান্টিক অবভিয়াসলি, এবং লাইট অ্যান্টিকই এটা দিয়ে করবো। তো আমি প্রথমে ভেবেছিলাম জিনিসটা দেখতে তেমন একটা সুন্দর হবে না, বাট ডয়ারগুলো গ্লেস করার পর এখন দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। এটা সামনে পিছনে উপরে সব সাইডে কিন্তু 16 mm এ গ্রেড সুপার কোম্পানির মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, কোথাও কোনো 6 mm নাই, এবং ইডিজি ব্যান্ডটা 0.5 mm দেওয়া হয়েছে ব্ল্যাক কালার, যেটা আমরা সবসময় বলি যে এখন 4 পাওয়া যাচ্ছে না তাই 5 ইউজ করতেছি, কিন্তু দাম কিন্তু ওইটাই। সামনে যে গ্লাসটা ব্যবহার করা আছে এটা নাসিরের গ্লাস, এবং এটা এটা হচ্ছে 5 mm গ্লাস, ইয়েস এটা হচ্ছে 5 mm গ্লাস। এখানে একটা উন্নত মানের আমরা গ্লাস পুশ ম্যাগনেট ব্যবহার করেছি, যদিও এটা পুশ করার দরকার নাই, এখানে আমরা ফিক্সড করে দিয়েছি এই পুশটা, জাস্ট এখানে দিলে আটকে যাবে, আবার টান দিলে কিন্তু খুলে আসবে। এই কারণে বললাম, কারণ এটা হচ্ছে 14 ইঞ্চি 2 সুত বাই 48 ইঞ্চি 4 সুত একটা 14 ইঞ্চি 1 সুত বাই 48 ইঞ্চি 2 সুত একটা গ্লাস, এখানে যদি সবসময় পুশ করা হয় তাহলে মিডিল থেকে কিন্তু একটা প্রেশার পড়তেছে, এবং এখানে ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। সো দরকার নাই পুশ করে খোলামেলা করার, এটা এইভাবে টান দিয়ে খোলা হবে, এবং এইভাবে টান দিয়ে আবার দিলে জাস্ট লেগে যাবে, পুশের কোনো প্রয়োজন এখানে নেই। এবার ড্রয়ারটা বলি, ড্রয়ারের তলাতে এটা তো বলেইছি যে 3-coated গ্লেস করা হয়েছে সিলার করে রেখে, ড্রয়ারের যে এই গভীরতাটা এটা কিন্তু আমরা যথেষ্ট দিয়েছি, এই যে গভীরতা, ড্রয়ারের তলাতে 16 mm বোর্ড ব্যবহার করা হয়েছে, 0.5 mm ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে, এটা ওয়ার্ডরোবের মতো সর্বোচ্চ যে হাইটের ডিপটা এটা সর্বোচ্চ কিন্তু দেওয়া হয়েছে, এবং বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে যেটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে। এখানে ড্রয়ার চ্যানেল দেওয়া যাইতো, বাট আমার সাথে কথা হয়েছে ড্রয়ার চ্যানেল স্কেট করে নষ্ট হয়, দরকার নাই এটা, সেটাতে কিন্তু ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে, যেহেতু টেবিলের ক্ষেত্রে চ্যানেলটার দরকার পড়ে। তো দর্শক, এটা হচ্ছে 6 ফিট বাই 2 ফিট, এবং 21 ইঞ্চির মধ্যে পাল্লা আছে যেটার ভিতরে খোলা যায়, এবং পাল্লার ভিতরে আমরা 5টি সেলফ এবং চুরি রাখার জন্য বেঙ্গল রিং দিয়ে দিয়েছি, বেঙ্গল স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দুইটা দুই থাকে রাখতে পারবে, এবং এটা সব কিছুই A to Z যে ফিটিংসগুলান সব হাই ভ্যালু ফিটিংস লাগানো হয়েছে, এবং এগুলো সব এ গ্রেড কোয়ালিটির বোর্ড, মেলামাইন বোর্ড, 16 mm সুপার কোম্পানির ব্ল্যাক এবং অ্যান্টিক কম্বিনেশনে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে খরচটা কিন্তু একটু বেশি পড়েছে তুলনামূলক। এবং এখানে একটা জিনিস আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে পাশের এই সেলফটার কথা ভুলে গিয়েছিলাম, গ্লাসটার কথাও ভুলে গিয়েছিলাম, বাট স্পটলাইট দিয়ে দিয়েছিলাম, পরে ভাইয়াকে ছবি পাঠানোর পরে উনি আমাকে মনে করিয়ে দেয়, তারপরে কিন্তু আমি আবার নতুন করে এটা ক্রিয়েট করে বানাই। তো যাই হোক দর্শক, ফুল ভ্যালু একটা প্রোডাক্ট যেটা ব্র্যান্ড ভ্যালু মেনটেন করে তৈরি করা হয়েছে, এবং এটার অনেকে বলে যে ভাইয়া এটার গ্যারেন্টি কি, আসলে ইলেকট্রনিক প্রোডাক্ট হলে তো গ্যারেন্টি দিতাম, বাট এখানে কোনো গ্যারেন্টি নাই, এটার একদম লাইফ টাইম গ্যারেন্টি, ভেঙে না ফেলা ছাড়া।
মিররটার মাপ হচ্ছে, মিররটার মাপ এদিকে 19 ইঞ্চি এবং 64 ইঞ্চি হাইটে আছে, এবং এগুলো কিন্তু গ্লাস নব ক্লিপ না, গ্লাস নব দিয়ে কিন্তু লাগানো হয়েছে। কারো বাজেট যদি কম থাকে গ্লাস ক্লিপটা লাগিয়ে নিতে চায় তাহলে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আবার ওই হ্যান্ডেল গুলোন লক গুলোন অত দামি না চান তাহলে কমায় দেওয়া যাবে। আবার এই যে এই জায়গায় যদি আপনারা গ্লেস না চান তাহলেও দাম কমবে। ও এ গ্রেডের জায়গায় ইকোনমি বা মডার্ন বা অন্য কোনো কোম্পানির বোর্ড দিয়ে বানাইলেও কিন্তু দামটা কমবে। দর্শক, প্রোডাক্টটির দাম হচ্ছে মাত্র 15,600 টাকা, এবং 15,600 টাকায় যদি এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পারচেস করতে চান বা অন্য যে কোনো মেলামাইন বোর্ডের আসবাবপত্র পারচেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে প্রোডাক্ট বানিয়ে নিতে পারেন, রেডিমেড অথবা বানিয়ে নিতে পারেন। সবই আমাদের বানানো, রেডিমেড বলে এখানে কিছু নেই। প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, দীর্ঘদিন যাবৎ দেখে আসছেন, জানি এক না একদিন ফার্নিচার কেনার ইচ্ছা হলে আমাদের কাছ থেকে কিনবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান, এবং খুব তাড়াতাড়ি কিন্তু 20,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই পথ চলায় আমার সাথে থাকার জন্য। এবং দর্শক, আমরা কিন্তু কোনো অনলাইন সেলার না, আমাদের ওয়েবসাইট কিংবা কোনো পেজ নাই, আমরা জাস্ট এই আমার এই শখের চ্যানেল ইউটিউবে আমি আমার ভিডিওগুলো পোস্ট করি, এবং আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, আমি চাই এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দিতে এবং ভিডিওগুলো ইনফরমেটিভ করতে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিন, আমি যেন পরবর্তীতে শুধরে নিতে পারি। দর্শক, কোনো কিছু মিস করে গেলে আমাকে জানিয়ে দিবেন। প্রোডাক্টটির দাম আরও একবার বলছি 15,800 টাকা, 10,000 টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। বাট দেখতে এক হলে কিন্তু সব প্রোডাক্ট এক হয় না। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্থতা কামনা করছি। চাঁদপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ, চাঁদপুরে তো ফার্নিচার দিয়ে দিলাম। লরেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ধরনের প্রোডাক্ট বানানোর সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।